আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা ব্যথা নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাবত, তারা এই নামটার সাথে অনেক বেশি পরিচিত, ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি DPRC হসপিটাল ঢাকা শ্যামলীর প্রাণকেন্দ্র DPRC হসপিটালে উনি বসেন, যিনি দীর্ঘদিন যাবত ওনার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাজার হাজার রোগীকে সুস্থ করে তুলেছেন এবং সেই সুস্থ রোগীরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং স্বাভাবিক মানুষের মতো সব কাজ করছেন। যারা একটা সময় কখনো চিন্তা করতে পারতেন না যে আমি আর কোনোদিন সুস্থ হব, ভালো হব, ইভেন এমন অনেক রোগী আছেন যারা চিন্তা করেছেন একটা সময় আত্মহত্যা পর্যন্ত করবেন। আপনারা নিজেরাই দেখেছেন যারা দীর্ঘদিন যাবৎ স্যারের ফলোয়ার, সেই সব রোগীরা বলে গিয়েছেন যে আমি যেখানে চিন্তা করতে পারতাম না আমি কখনো বাঁচবো, সেই মানুষ এখন আমি সব কাজ করছি, স্বাভাবিক জীবনে ফিরে গেছি। এই যে একটা আনন্দ, এই যে একটা মনের ভিতরে শান্তি, সুস্থ হয়ে বেঁচে থাকার, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? দর্শক, এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না, শুধুমাত্র একটি না জানার কারণে দীর্ঘদিন যাবৎ হয়তো বিছানায় শুয়ে আছেন, কোনো কাজ করতে পারছেন না। যে মানুষটা একটা সময় মানে পুরো পরিবারকে উনি দেখে শুনে রাখতেন, পুরো পরিবার তার উপরে চলতো, সেই মানুষটা এখন বিছানায় অকর্মণ্য হয়ে পড়ে আছেন। আমরা চাই না এই ধরনের কোনো পেশেন্ট কখনই আর এইভাবে পড়ে থাকুক। আমরা সবাই সুস্থ হব, সবাই সুস্থভাবে বাঁচবো। দর্শক, আজকে আমাদের সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ PLID এবং ওনার SPA এই দুইটা রোগের সমস্যা ছিল এবং ট্রিটমেন্ট করেছেন। যখন থেকে শুরু তখন থেকে উনি ট্রিটমেন্ট করা শুরু করেছিলেন, যেখানে পেরেছেন সব জায়গায় গিয়েছেন, সবটুকু চেষ্টা করেছিলেন, বাট সুস্থ হতে পারছিলেন না। বাট হঠাৎ করে উনি সন্ধান পান এই ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের বিষয়ে। যখনই জানতে পারেন আর দেরি করেননি, সরাসরি চলে এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়েছেন। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কি হয়েছিল ওনার এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন, কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং আজকে সর্বোপরি উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মাহি। মাহি, আচ্ছা। আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা ছিল আপনাকে যদি একটু বলতেন? আসলে আমার ব্যথা ছিল প্রচুর, কোমরে, দেন, পিঠে, আমার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে অনেক ব্যথা ছিল। আমি শুলে কোনো দিক মুভ করতে পারতাম না, বসে থাকতে পারতাম না, হাঁটতে পারতাম না, মানে অনেক সমস্যা ছিল। মানে দৈনন্দিন জীবনে যে ধরনের কাজগুলো করতেন কোনোটাই ঠিক মতো করতে পারছিলেন এবং সার্বক্ষণিক একটা ব্যথা আপনাকে বয়ে বেড়াতে হতো। আমরা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো পায়ে ব্যথা পাচ্ছি, কোমরে ব্যথা পাচ্ছি, হয়তো ওষুধ খাচ্ছি, ব্যথাটা সেরে যাচ্ছে, বাট সার্বক্ষণিক যদি একটা ব্যথা থাকে সেটা কিন্তু আসলে কিছুক্ষণ আমরা সহ্য করতে পারি, একটা সময় সেটা সহ্যের বাইরে চলে যায়, আর সেটা যদি দিনের পর দিন হয় সেটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এই সমস্যাটা শুরুটা কত বছর আগে? এই সমস্যা শুরু আমার অনেক আগে থেকে, 4-5 বছর, কিন্তু গত বছর আমার এই দিনে আমি ডক্টর দেখাইছি, মেডিসিন খেলে ভালো হয়ে যেতাম, আবার যেই সেই। তারপরে আমাকে একটা আমার ফ্রেন্ড বললো, বলার পরে আমি এখানে আসলাম। 4-5 মাসের বেশি মানে অনেক আমি অসুস্থ, তারপর একটা ফ্রেন্ড বলার পরে আমি এখানে আসলাম। একটু পিছন থেকে শুরু করি, আপনি বলছেন যে 4-5 বছর থেকে আপনার এই প্রবলেমটা শুরু, যখন প্রথম সমস্যাটা শুরু হয়েছে এটা কি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে শুরু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন? হঠাৎ করে, যে সকালে হয়তো ঘুম থেকে উঠেছেন তারপর দেখছেন কোমরে ব্যথা। হ্যাঁ হ্যাঁ। কোমরে ব্যথার থেকে কি প্রথম শুরু এটা? হ্যাঁ, কোমরে ব্যথা থেকে। তারপরে যখন কোমরে ব্যথা শুরু, প্রাথমিকভাবে কি কোনো ডক্টর দেখিয়েছিলেন? প্রাথমিকভাবে অনেক ডক্টর দেখিয়েছি। প্রথম যখন যান ডক্টরের কাছে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা অবশ্যই, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি। কি বলেছিলেন ডক্টর তখন? উনি বলছে হাড় ফাঁক হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, মানে এরকম বিভিন্ন ধরনের কথা। সেটা জেনেছিলেন কিভাবে? কোনো MRI এর মাধ্যমে নাকি কোনো এক্স-রে এর মাধ্যমে? না, এক্স-রে করছে। এক্স-রে করার পরে বলেছেন কোমরে হাড় ফাঁকা হয়ে গেছে। সো কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন সেখানে? শুধু ওষুধ দিছে। আচ্ছা, বলেছে যে ওষুধ খাবেন ভালো হয়ে যাবে। পেইন কিলার, বেশিরভাগ পেইন কিলার দিছে। আচ্ছা, তো পরে আমি দেখলাম বেশি পেইন কিলার খেলে তো কিডনি সমস্যা করে। বাট পেইন কিলারটা খেলে ব্যথাটা চলে যেত। হ্যাঁ, ব্যথা চলে। পরবর্তীতে দেখছেন সেই ব্যথাটা আবার ফেরত। আবার ফেরত আসতো। আচ্ছা, তখন কি করলেন? তখন আর কি করব, পরে আপনি বলছেন দীর্ঘদিন, আমাদেরকে যদি একটু ভেঙে বলেন যে আর কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এর মাঝখানে? এর মাঝে আমি ঢাকা মেডিকেলও দেখাইছি। ওকে, সেখানে কি করেছিল? এই পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে দিয়েছে? হ্যাঁ, ব্লাড টেস্ট, এক্স-রে কিছু দিয়েছিল? না, এগুলো কিছু দেয় না। আচ্ছা, শুধু বলছে কোনো কাজ করবেন না, শুয়ে থাকবেন, আর আমি শুয়ে থাকলেই ব্যথাটা বেশি বাড়তো, রেস্টে থাকলেই।
আচ্ছা আচ্ছা, মানে যখনই শুয়ে থাকছেন তখনই দেখছেন যে ব্যথাটা প্রচন্ড আকার ধারণ করছে। আচ্ছা, আপনি বলছেন কোমর থেকে শুরু হয়েছিল, সেই ব্যথাটা রেফার হতো পায়ের নিচে? হ্যাঁ, পায়ে চলে আসতো, হাঁটলে মানে মনে হচ্ছিল যে পায়ের রগগুলা উপরে উঠে আসতেছে, ভাঁজ হয়ে। আগে যেরকম স্বাভাবিক ভাবে হাঁটতে পারতেন তখন দেখছেন আর আগের মতো হাঁটতে পারছেন না, বসে থাকলে, বসা থেকে উঠতে গেলে সমস্যা? হ্যাঁ, উঠতে গেলে সমস্যা হতো। আচ্ছা, তারপরে পাশাপাশি আপনার আর্থ্রাইটিসের একটা প্রবলেম ছিল এসপিএ, তো সেটার জন্য কি প্রতিটা জয়েন্টে পেইন করতো? হ্যাঁ। আপনি কিছুক্ষণ আগে যেটা আমাদেরকে বলছিলেন, একটু আপনার সাথে যখন এমনি কথা হচ্ছিল বলছিলেন যে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে আপনি ওয়াশরুমে যাবেন বা এক রুম থেকে হয়তো আরেক রুমে যাবেন, তখন আপনি একা যেতে পারছিলেন, আপনাকে কারো সাহায্য নিতে হতো, সেটা যদি একটু বলেন যে কি হয়েছিল তখন? হ্যাঁ, আমি মানে শোয়া থেকে উঠতে পারতাম না, কেউ আমাকে তুলে দিলে তারপরে আমি উঠতে পারতাম, বা কোনো একটা কিছু ধরে মানে অনেক কষ্ট লাগতো আমার শোয়া থেকে উঠতে হলে। একদম ইয়াং একজন মানুষ, যেখানে এই সময়টা আপনার বাইরের কাজ করা, স্কুল কলেজ বা আপনার যে বাইরের কাজগুলো, ঘরের কাজগুলো সবগুলো আপনাকে খুব ফোর্সলি আপনি করতে পারতেন, প্রাণ চঞ্চলতা নিয়ে আপনি কাজ করার কথা, সেই মানুষটাই যখন দেখছেন যে আপনি আর নড়াচড়া করতে পারছেন না, কারো সাহায্য ছাড়া মুভ করতে পারছেন না, যত দিন যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছেন, কেমন লাগতো এই সময়টা? অনেক কষ্ট লাগতো, আমার মনে হইতেছিল যে আমি এরকমও বলতাম যে আল্লাহ আমাকে যদি ঠিক করে দিত স্বাভাবিকভাবে একটু ঘুরতে পারতাম, হাঁটতে পারতাম, হয়তো অনেক ভালো লাগতো, এরকম মনে করতাম, কিন্তু পারতাম না। আমরা এরকম অসংখ্য রোগীকে দেখতাম, আমরা যেটা বাস্তবে পাই না আমরা সেটা কল্পনায় পেতে চাই। রাতে যখন ঘুমাতে যেতাম আমরা হয়তো প্রে করতাম বা দোয়া করতাম, সকালে উঠে যেতাম আমি দেখতে পাই যে আমি হয়তো সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এরকমটা কখনো করেছেন যে সকালে উঠে একবার দেখার চেষ্টা করেছেন বা ডক্টরের ওষুধ খাচ্ছেন, ডক্টর বলেছেন ভালো হয়ে যাবেন, কিন্তু সেটা হচ্ছে না? আপনার সাথে আপনার বন্ধু বান্ধব যারা ছিল বা পরিবারের অন্যান্য সদস্যরা, তারা যাদের সাথে একটা সময় খেলেছেন, একসাথে বাইরে গিয়েছেন, সব কাজ করতেন, তাদেরকে দেখেছেন, দেখছেন যে তারা সব কাজ করছেন অথচ আপনি পারছেন না, তখন কেমন লাগছে? খুব খারাপ লাগতো। এই বেশি দিনের না, কিছু দিনের, এই ব্যথাটা যখন প্রচুর বাড়ছে, আমি ছাদে ছিলাম, সবাই খেলতেছিল, আমার বলতেছিল আপু আসো খেলি, আমি বলছি আমি তো দৌড়াতে পারতেছি না, আমি নড়তে পারতেছি না, আমি কিভাবে খেলবো? কতটা কষ্ট লাগতো, অনেক খারাপ লাগতো, মনে হতো না যে আমি হয়তো আর কখনো ভালো হবো না, আমি কি সারা। হ্যাঁ, আমি তো এটাই মনে করছি, তো আমার একটা ফ্রেন্ড বলার পরে আমি এখানে আসছি। আচ্ছা, আপনার একজন ফ্রেন্ড ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এই বিষয়ে আপনাকে প্রথম অবহিত করেন, উনি কি কোনো ট্রিটমেন্ট বা কিছু নিয়েছিলেন? না, ও দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকে, সে প্রথম আপনাকে নোটিফাই করেন যে এখানে একজন ডক্টর আছেন, ওনাকে দেখাতে পারেন। হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসেন? হ্যাঁ, সরাসরি চলে আসে, আমি ফেসবুকে দেন, আমি ওনাকে, উনি যখন এই যে এসটিভিতে যায় আমি ফোনও দিয়েছি ওনাকে ওইখানে। আচ্ছা, ওখানে কথা হয়েছিল স্যারের সাথে এবং সরাসরি আপনি একদিন চলে আসেন স্যারের কাছে? প্রথম যখন আসেন স্যারের ফেস টু ফেস, যে মানুষটাকে একটা সময় মোবাইলে বা টিভিতে দেখেছেন আজকে প্রথম দেখছেন, স্যার কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ, কি বলেছিলেন স্যার? উনি বলেছিল যে তুমি সুস্থ হয়ে যাবে। মানে আপনার কাছে যেটা অসম্ভব কঠিন একটা জিনিস, যে মানুষটা ভেবেছেন আমি হয়তো কখনো সুস্থ হব না, অথচ স্যার খুব সহজে অবলীলায় বলছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি আসলে যখন কথাটা শুনছি আমার সত্যি অনেক মনে হয়েছে যে না, আসলে আমি কনফিডেন্স ফিল করেছি যে হয়তো আমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন, ভর্তি হয়ে গেলেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে ভালো হচ্ছেন? 5 দিন পরে। 5 দিন পর থেকে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে ভালো হচ্ছেন। আজকে কততম দিন আপনার? আজকে 16 দিন চলতেছে। 16তম দিন। আচ্ছা, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এবং সেই যে শোয়া থেকে উঠতে গেলে প্রচন্ড ব্যথা, সারাক্ষণ একটা ব্যথা বয়ে বাড়ানো, একটা দুশ্চিন্তা, আমরা যখন শরীরের ভিতরে রোগ থাকে আমরা নিজেরাই বুঝতে পারি যে না ঠিক ঠিক নাই আসলে আমি, আর যখন সুস্থ উঠি নিজেরাই কিন্তু বুঝতে পারি যে না আমি এখন ঠিক আছি, স্বাভাবিক চলাচল সব কিছু করতে পারছি, স্বাভাবিক কাজ, ওয়াশরুমে যাওয়া, নিজের খাবার খাওয়া সব কিছুই করতে পারছি। এবং আমি আসার পরে দেখেছি আপনি অলরেডি একাই আছেন, আপনার সাথে এখানে কেউ নাই, আপনি একাই সব কিছু করছেন, তো তার মানে আপনি কি এখন সব কিছুই নিজের মতো করতে পারছেন? ভেতরে কি কনফিডেন্স পাচ্ছেন যে স্যার যেভাবে বলেছেন আসলে ঠিক তেমনটাই হয়েছে? অসংখ্য দর্শক আছে, একটা সময় আপনি যেমন দেখতেন অসংখ্য মানুষের ভিডিও, তাদের বলা, তাদের সুস্থ হওয়ার গল্পগুলো, একটা সময় নিজে কল্পনায় চিন্তা করতেন যে একদিন হয়তো আমিও সুস্থ হবো, আমি ওখানে যাব, রাতে ঘুমাতে যাওয়ার সময় দিয়ে চিন্তা করতেন যে সকালে উঠে যদি দেখতাম যে আমি সুস্থ হয়ে যাব, আজকে সত্যি সত্যি সেই জিনিসটা আপনার জীবনে ঘটেছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের জন্য মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না বলার, যদি ওনারা এরকম কষ্ট অনুভব করতে না চায় যাতে এখানে আসে, স্যারের সাথে দেখা করে চিকিৎসা নেয়,
আমি যেহেতু ভালো হয়েছি ইনশাল্লাহ ওনারাও ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, চোখে পানি চলে এসেছে আপনার কিছুটা। এটা আসলে কষ্ট থেকে আসে, বা এটা আমরা বলবো যে আসলে আনন্দ থেকে আসে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা, এরকম অসংখ্য মানুষ আছে ওনার জীবনে হয়তো যে কষ্টগুলো গিয়েছে হয়তো সেই কষ্টগুলো বলতে পারেনি, এত অল্প সময়ের ভিতর বলা সম্ভব না। আর আমরা আসলে কষ্টে না থাকলে সেটা আমরা আসলে কখনোই অনুভব করতে পারবো না, যে বিছানায় শুয়ে থাকাটা কারো সাহায্য নিয়ে কোনো কিছু করা এবং হতাশার ভিতরে থাকা। আমরা যখন অন্ধকারে পথ চলি, অনেক দূরে যখন একটা ছোট্ট আলো দেখতে পাই, আমরা কিন্তু সেই আলো ধরে চলতে থাকি, কারণ আমাদের একটা আশার আলো আছে। আর যখন সেই আলোটাও না থাকে, আপনি পুরো অন্ধকারে থাকেন, আপনি কোথায় যাবেন? এই সময়টা আসলে সত্যি অনেক কষ্টকর, এবং আমাদেরকে এই সময়টা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।